नमस्कार बंधुरा आबारो एकटी नतून भिडियोते आपनादेर सकलके स्वागत। बंधुरा आधार कार्ड संक्रांत गुरुत्वपूर्ण एकटी आपडेट निये हाजिर होयेछि आपनादेर सामने, जेटा आपनादेर सकलेरई जाना उचित। बर्तमान भारतवर्षे आधार कार्डेर गुरुत्व कतखानि सेटा आमरा सकलेई जानि, एबं आधार कार्डे जदि कोनो तथ्य बा कोनो किछुते जदि कोनो रकम समस्या थाके ताहले कतखानि काटखड় পোয়াতে হয় সেটাও আপনারা সকলেই জানেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে লিংক করতে গিয়ে বর্তমানে 1000 টাকা জরিমানা দিতে হচ্ছে, যেটা একসময় ফ্রি অফ কস্ট বা বিনামূল্যে ছিল। সেরকমই আধার কার্ডের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যেখানে আপনাদেরকে একটা ডকুমেন্ট আপডেট করতে হবে যেটা ফ্রি অফ কস্টে আপনারা এখন করতে পারবেন আগামী 17/6/2023 তারিখ পর্যন্ত। যেহেতু এখানে একটা ডেডলাইন রয়েছে 17/6/2023 তারিখ পর্যন্ত, তাই এটা আশা করাই যায় যে 17/6/2023 তারিখের পরে এই কাজটি করতে হলে হয়তো চার্জও দিতে হতে পারে। তাই আপনারা সময় থাকতে এখনই 17/6/2023 তারিখের আগেই ফ্রি অফ কস্টে নিজের মোবাইল থেকেই এই আপডেটটি নিজে নিয়েই করিয়ে নিন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমরা জেনে নিই যে কী সেই আপডেট। বন্ধুরা, যারা 10 বছরের আগে আধার কার্ড তৈরি করেছেন বা যাদের 10 বছরের আগে আধার কার্ড ইস্যু হয়েছে এবং আজ পর্যন্ত আজকের ডেট পর্যন্ত আপনারা কোনো রকম কোনো কারেকশান বা কোনো রকম কোনো আপডেট করেননি, তাদের ক্ষেত্রে এটা করতে হবে। কিন্তু আপনারা যদি কোনো রকম কারেকশান করে থাকেন 10 বছরের মধ্যে, তাহলে আপনারা করতে হবে না। তো আজকে ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কোনোখানে না গিয়ে, অর্থাৎ কোনো সাইবার ক্যাফেতেও না গিয়ে, কোনোখানে 1 টাকাও না দিয়ে আপনারা নিজেদের অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্যে কীভাবে নিজে থেকেই এই আপডেটটি করে নিতে পারবেন ফ্রি অফ কস্ট। সেজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করি আজকের এই ভিডিও। তো বন্ধুরা, এই জন্য আপনাকে আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি। তো এখানে ওপেন করার সাথে সাথে আপনার সামনে গুগল সার্চ অপশন চলে আসবে। তো এখানে গিয়ে আপনারা জাস্ট লিখবেন UIDAI, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে সবার প্রথমে আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করবেন। এটা হচ্ছে আধারের অফিসিয়াল ওয়েবসাইট UIDAI.government.in। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি এখান থেকে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজকে চুজ করে নিন আপনার সুবিধা মতন। তো আমি এখানে ইংলিশটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে আধারের যে মেন ওয়েবসাইটটা আছে সেটা আপনাদের সামনে খুলে আসবে। তো বন্ধুরা, আপনারা যখনই এই ওয়েবসাইটটা খুলে নেবেন তখন আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা মেসেজ চলে আসবে, যেখানে লেখা আছে কিপ ইউর আধার অলওয়েজ আপডেটেড। আপনাদেরকে যে আধার আপডেট সম্পর্কে আমি বলছি সেই বিষয়ে এখানে মেসেজ দেওয়া আছে। তো আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন, নাহলে আপনি বাস এটাকে কেটে দেবেন। তো বন্ধুরা, আপনারা যদি মোবাইলের সাহায্যে এই ওয়েবসাইটটি ওপেন করেন তাহলে আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস চলে আসবে। এই মোবাইল থেকেও এই কম্পিউটার বা ডেস্কটপ ভার্সনে আপনারা এই সাইটটিকে ওপেন করে নিতে পারেন। এই জন্য আপনারা যখন মোবাইল ভার্সন থেকে খুলবেন, খোলার পরে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে ডেস্কটপ সাইটে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে ঠিক কম্পিউটারের ডেস্কটপ সাইটের মতো এরকম অপশন চলে আসবে। তো বন্ধুরা, আধারে যে আপডেট সম্পর্কে আমি এই ভিডিওটি বানাচ্ছি, আমরা সরাসরি এই ভিডিওটি শুরু করি। আপনারা এই ওয়েবসাইটটা খোলার পরে আপনারা জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপডেট আধার বলে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক নিচের দিকে আপনারা দেখতে পাবেন আপডেট ডেমোগ্রাফিক্স ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস। আপনারা ব্যাস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে ওয়েলকাম টু মাই আধার বলে। তো এখানে আপনাকে যে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার আধার নম্বর, আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা ফিল করে লগ ইন করে নিতে হবে এবং তারপরে আপনারা সেই কাজটি করতে পারবেন। তো চলুন আমরা এখানে লগ ইন করে নিচ্ছি। তো এখানে লগ ইন বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে আধার নম্বর দিতে হবে এবং এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেটাকে এখানে ফিল করতে হবে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনার মোবাইলে যে ওটিপিটা আসবে সেটা এখানে দিয়ে লগ ইন করতে হবে। তো চলুন এটা করে নিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের আধার কার্ড নম্বর দেবেন। তো আমি এখানে আমার আধার কার্ড নম্বর ফিল করছি। তো এখানে আমি আমার আধার নম্বর ফিল করেছি। এবার যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনার আধার নম্বর ফিল করার পরে যে ক্যাপচাটা পাবেন সেটাকে এখানে ফিল করতে হবে। তো এখানে আমরা ফিল করে নিচ্ছি ক্যাপচাটাকে। এখানে ক্যাপচা ফিল করার পরে সেন্ড ওটিপি অপশনটি রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে বা আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি চলে যাবে আধারের থেকে। তো আপনাকে সেই ওটিপিটা এখানে দিয়ে ফিল আপ করতে হবে। ফিল করার পরে আপনাকে লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করতে হবে। তো আমি এখানে আমার ওটিপিটা ফিল করেছি এবং এখানে লগ ইন অপশনে ক্লিক করব। এখানে লগ ইন অপশনে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস খুলে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে আধার কার্ডটিকে লগ ইন করেছি সেটা লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে এই নতুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার আধার ডাউনলোড করে নিতে পারেন, পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারেন, এখান থেকে আপনারা আরও অনেক কিছু অপশন রয়েছে আপনারা এখানে দেখে নিতে পারেন। যে আপডেটের ব্যাপারে কথা বলছিলাম, ডকুমেন্ট আপডেট,
সেটা এখানে দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে চলে এসেছে। লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2023 তারিখ। আপনারা 14/6/2023 তারিখ পর্যন্ত এখানে এটাকে ফ্রি অফ কস্টে আপডেট করতে পারবেন। তো আপনারা এখানে ব্যাস ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিচে, আবার হাইলাইট করা আছে যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2023। তো আধার থেকে আপনাদের জন্য এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। আদারওয়াইজ আপনারা এখানে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা কীভাবে এই প্রসেসটি করবেন বা কীভাবে এই কাজটি আপনারা সম্পন্ন করবেন। তো আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন, না হলে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে দেখাচ্ছে যে প্লিজ ভেরিফাই ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, অর্থাৎ আপনার আধারে যা ডেমোগ্রাফিক ডিটেলস রয়েছে, তথ্য রয়েছে, অর্থাৎ আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, সেটা সব ঠিকঠাক আছে কি না আপনারা এখানে চাইলে দেখে নিতে পারেন। যদি আপনার এখানে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে যে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবোভ ডিটেলস আর কারেক্ট যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে এটা গ্রিন হয়ে যাবে এবং এরপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ডকুমেন্টস আপলোডের এই অপশনটি চলে আসবে। তো আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস একটা অপশন দেওয়া আছে, আপনাকে গাইডলাইন দেওয়া আছে যে আপনারা কীভাবে এই ডকুমেন্টস আপলোড করবেন। তো এখানে বলা আছে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB, অর্থাৎ আপনারা যে ডকুমেন্টসটা এখানে আপলোড করবেন সেটার সাইজ যেন 2 MB-র বেশি না হয়। এবং এখানে ফরম্যাট দেওয়া আছে যে এখানে JPEG বা PNG বা PDF ফরম্যাটই এখানে অ্যাকসেপ্টেবল। তো আপনারা এখানে JPEG, PNG বা PDF এই তিনটের মধ্যে যে কোনো একটি ফরম্যাটে ডকুমেন্টকে আপলোড করতে পারেন এবং সেটার সাইজ 2 MB-র কম হতে হবে। তো এবার আপনারা স্ক্রল করে জাস্ট একটু নিচের দিকে আসবেন। তো এখানে প্রথমেই দেখতে পাবেন যে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট। এখানে আপনার প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে। তো প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টস হিসাবে আপনারা কোন কোন ডকুমেন্টসকে এখানে আপলোড করতে পারবেন সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে। এই যে অপশনটি দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, এখানে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে সেই লিস্টটি চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা এখান থেকে যে কোনো একটি ডকুমেন্টসকে সিলেক্ট করে সেটাকে আপলোড করতে পারেন আপনার প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টস হিসাবে। তো এখানে চাইলে আপনারা রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার কার্ড আপলোড করতে পারেন, ডিসএবিলিটি আইডি কার্ড করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স করতে পারেন, তারপর আপনারা চাইলে NREGS জব কার্ডের এখানে আপলোড করতে পারেন, পাসপোর্টকে আপলোড করতে পারেন, মাধ্যমিকের মার্কশিটকে আপলোড করতে পারেন, আপনারা চাইলে এখানে প্যান কার্ডকেও আপলোড করতে পারেন আপনার প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে। আবার স্ক্রল করে নিচের দিকে আসলে পরে আপনারা দেখতে পারেন SC ST OBC সার্টিফিকেটকেও করতে পারেন। আবার এখানে ভোটার কার্ড অপশনও আপনারা পেয়ে যাবেন প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে। তো আপনাদের এখানে আরেকটা কথা বলে দিই, আপনারা ভোটার কার্ড আইডিটিকে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস দুটো হিসাবে এখানে আপলোড করতে পারবেন, অর্থাৎ ভোটার কার্ড দুটো হিসাবেই আপনারা এখানে কাজ করবে। তো আমি এখানে আমার ভোটার কার্ডটিকে প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আপলোড করব। তো এখানে আমি ভোটার কার্ডটিকে সিলেক্ট করব। তো আপনারা যেটাকে সিলেক্ট করতে চান সেটাকে সিলেক্ট করে সেই ডকুমেন্টসটিকেই আপলোড করবেন। তো আমি ভোটার কার্ডটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা মেসেজ চলে আসবে যেটাকে আপনারা ওকে করবেন। ওকে করার পরে যে ভিউ ডিটেইলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন হাইলাইট হয়েছে, এখানে ক্লিক করে আপনার সেই ডকুমেন্টসটি আপনাদের ডিভাইসে যেখানে রেখেছেন সেখান থেকে এটাকে আপলোড করতে হবে। তো এখানে আমি আমার ডকুমেন্টসটিকে আপলোড করে নিচ্ছি। তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, এখানে আপনারা কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনারা ফাইলের মধ্যে কোথায় রেখেছেন সেখান থেকে এটাকে আপনারা আপলোড করে নিতে পারেন, অথবা আপনি যদি ক্যামেরাতে আপনি ফটো তুলে সরাসরি এটাকে আপলোড করতে চান তাহলে এখানে ক্যামেরার সাহায্যে আপনারা সরাসরি ফটো তুলে এটাকে আপলোড করতে পারেন। তো আমার এটাকে ডিভাইসে সেভ করা আছে, তো আমি সেখান থেকেই আপলোড করব। তো এখানে আমি আমার ভোটার কার্ডকে প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আপলোড করে দিয়েছি এবং এটি সাকসেসফুল হয়েছে বলেই 100% এখানে গ্রিন আকারে দেখতে পাচ্ছেন। তো আপনারও যখন এটা সাকসেসফুল হবে তখন এখানে 100% গ্রিন আকারে দেখাবে। তো এরপরে জাস্ট স্ক্রল করে একটু নিচের দিকে গিয়ে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট এই অপশনে আপনারা চলে আসবেন। তো এখানে আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে যে ডকুমেন্টসকে আপনারা সাবমিট করতে চাচ্ছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে আপলোড করতে হবে। তো প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কোন কোন ডকুমেন্টস এখানে সাপোর্ট করছে সেটা লিস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে অনেক ডকুমেন্টসের লিস্ট দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ডকুমেন্টসকে সিলেক্ট করে আপলোড করতে পারেন। তো এখানে আমি ভোটার কার্ডটিকে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপলোড করব। তো এখানে আমি ভোটার কার্ডটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আবারও আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, সেটাকে আপনারা ওকে করবেন। ওকে করার সাথে সাথে আপনারা দেখবেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড অপশনটি হাইলাইট হয়েছে এবং এখান থেকে আপনাকে ঠিক আগের মতনই সেই ডকুমেন্টসকে আবার আপলোড করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা যে ডকুমেন্টসটিকে এখানে সিলেক্ট করেছেন সেটাকেই এখানে আপলোড করবেন PDF আকারে,
হয়তো এরকম হতে পারে যে অনেকে ভোটার কার্ডটিকে সিলেক্ট করলো কিন্তু আধার কার্ডকে আপলোড করলো বা প্যান কার্ডকে আপলোড করলো, এরকমটা আপনারা করবেন না। তো এবার আপনারা ডকুমেন্টস টাইপকে সিলেক্ট করার পরে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও আপনার সামনে এরকম একটা মেসেজ চলে আসবে, এটাকে আপনারা কন্টিনিউ টু আপলোড করবেন। তারপরে আপনাদের সামনে চুজ অ্যান অ্যাকশন বলে এই মেসেজগুলো চলে আসবে। এখানে আপনারা চাইলে ডাইরেক্ট ক্যামেরা দিয়ে আপনারা ফটো তুলে সেটাকে আপলোড করতে পারেন, অথবা যদি আপনার ডিভাইসে আগে থেকে সেভ করা থাকে পিডিএফ আকারে হোক বা পিএনজি আকারে বা জেপিজি আকারে, তাহলে আপনারা সেই ফাইল থেকে সেটাকে চুজ করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে আমার ডকুমেন্টসকে বা ভোটার আইডিকে এখানে আপলোড করেছি এবং এটাও সাকসেসফুল হয়েছে, যার কারণে 100% গ্রিন আকারে দেখাচ্ছে। তো এবার নিচের দিকে আপনারা যে কনসেন্ট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাদেরকে টিক করতে হবে। এখানে আপনারা যখনই টিক করবেন এটা গ্রিন হয়ে যাবে এবং তারপরে আপনারা যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন বা বাটনটি দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা মেসেজ চলে আসবে যেখানে আপনাকে বলা হচ্ছে, প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দি ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচেস উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। অর্থাৎ আধারের তরফ থেকে আপনাদেরকে এটাই বলছে যে আপনাদের আধার কার্ডে যে ডেমোগ্রাফিক ডিটেলস রয়েছে, অর্থাৎ আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, আধার কার্ডে যেটা দেওয়া রয়েছে তথ্য, আপনারা যে ডকুমেন্টসটিকে আপলোড করেছেন সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে সেটাতেও যেন এক্স্যাক্টলি তাই থাকে। তো যদি আপনারা এটা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা এখানে ওকে অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, যখনই আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি এখানে সাবমিট হয়ে যাবে এবং আপনাকে এখানে আধারের তরফ থেকে বলা হচ্ছে, ডিয়ার রেসিডেন্ট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2023। অর্থাৎ এই সার্ভিসটি 14/6/2023 তারিখ পর্যন্ত আপনারা ফ্রি অফ কস্টে করতে পারবেন, বিনামূল্যে করতে পারবেন। তারপর আপনারা এখানে যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন ডান দিকে কর্নারে নিচে, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে, সেখানে কাউন্টডাউন শুরু হবে টাইমিংয়ে। এখানে কাউন্টডাউন শেষ হওয়ার পরে আপনার সামনে এটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম একটা মেসেজ চলে আসবে যেখানে লেখা আছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস এবং এখানে লেখা আছে পেমেন্টের ডেট এবং পেমেন্টের টাইম এবং এখানে কত টাকা দিয়ে আপনারা এই কাজটি করলেন বা আপডেটটি করলেন সেটাও এখানে দেওয়া আছে, লেখা আছে জিরো। অর্থাৎ এখানে আপনারা ফ্রি অফ কস্টলি এই কাজটি করতে পারলেন। তো এখানে আপনারা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা ক্লিক করে আপনারা যে ডকুমেন্টস আপডেট করলেন সেটার অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে নিতে পারেন। তো এই জন্য এখানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে, ক্লিক করার সাথে সাথে আপনার এই অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড হয়ে যাবে এবং সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার আধার নাম্বার, এসআরএন নাম্বার, অর্থাৎ আপনার সার্ভিস রিকোয়েস্ট নাম্বার দেওয়া আছে, ইনভয়েস নাম্বার এবং আপনি কত টাকা পেড করলেন সেটা দেওয়া আছে, কবে করলেন সেটা দেওয়া আছে, রিকোয়েস্ট টাইপ কী সেটাও এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। আপনারা চাইলে এটা কোনো কম্পিউটার থেকে প্রিন্ট করেও নিতে পারেন। এরপর আপনারা নিচের দিকে যে গো টু ড্যাশবোর্ড অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই পেজটি চলে আসবে যেটা আপনারা আধার কার্ড দিয়ে লগ ইন করেছিলেন করার সময় যে পেজটি ছিল, আপনারা সেই পেজে আবার চলে আসবেন। এখানে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসলেই দেখতে পাবেন রিকোয়েস্ট বলে একটা অপশন আছে, অর্থাৎ আপনারা যে এখানে ফর্মটা ফিল আপ করলেন ডকুমেন্টস আপডেটের সেটা এখানে আপনাকে দেখাবে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনার এই অ্যাপ্লিকেশনটি এখন ভ্যালিডেশন স্টেজে রয়েছে। এরা যখন ভ্যালিডেশন সাকসেসফুল হবে তখন এখানে সাকসেসফুল কথাটা চলে আসবে। তো এইভাবে আপনারা মোবাইলের মাধ্যমে খুব সহজেই আপনারা এই আধার কার্ডের এই আপডেটটি করে নিতে পারেন নিজে থেকেই, কোনো সাইবার ক্যাফেতে না গিয়েও এবং কাউকে এক টাকা না দিয়েও আপনারা নিজে থেকেই আধারের আপডেটটি করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই সাথে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন এবং অন্যদেরকেও ইনফরমেশান জানার সুযোগ করে দেবেন। এবং বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে অবশ্যই ক্লিক করবেন, যাতে এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও যখনই আমি আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে যাবে এবং আপনারা সেটা দেখতে পাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।